हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल गीता ब्लॉग्स एंड शॉर्ट्स। আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও গলা ব্যথা আর কাশি নিয়ে মোটামুটি ভালোই আছি। তো বাড়িতে আস্তে আস্তে কাজকর্ম শুরু। বিছানার তো সব কিছু ঢুকিয়ে রেখে গিয়েছিলাম। গোদরেজের ভিতর একটা বালিশপত্র কিচ্ছু ছিল না, তো সবই ভিতরে রেখেছিলাম। ব্ল্যাঙ্কেট আর কম্বলটা আগেই বের করে রোদরে দিয়ে দিলাম, কারণ অনেকটা রোদ উঠে গেছে। সকাল সকাল চলে আসলাম, কারণ ছেলের আজকে ভ্যাকসিন আছে তার জন্য। তো এদিকে দেখো, বালিশগুলো বের করে নিলাম। এখন বিছানাটাকে ঝেড়ে সব গুছিয়ে টুছিয়ে এখন ছেলেকে খাওয়ার দিতে হবে। তার জন্য আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর যাবো রান্নাঘরে। তো আমাদের ব্যাগপত্র দেখো সব পড়ে আছে সাইডে। এগুলি এখন কিছু করা যাবে না, এগুলি আস্তে ধীরে করব। আগে ঘরবাড়িগুলি পরিষ্কার করি। মোটামুটি আগে তো বিছানাটা আর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো এখন এগুলো কাজকর্মগুলো করতে থাকি। মেয়ে চলে গেল দোকান, দোকান থেকে কিছু নিয়ে আসবে, কারণ সকালে তো দিদির বাড়ি থেকে লুচি তরকারি মিষ্টি এসব খেয়ে এসেছি। তো মোটামুটি খিদা তো নেই, তবুও বাচ্চাটাকে তো কিছু দিতে হবে আগে, আর ভ্যাকসিন দিতেও নিয়ে যেতে হবে। তো এখন চলো কাজকর্মগুলি করি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, বিছানা গুছিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে। তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটা তাড়াহুড়ো করে কাজগুলো করছি। তো ম্যাগি সিদ্ধ করে আগে ছেলেকে দিয়ে দিয়েছি। ও তো এসব মানে ডিম দিয়ে ভাজা করলে খেতে চায় না। আর আজকে রান্নার জন্য পাঠিয়েছি ডিম, তো ডিমের ঝোল করব। তো পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কি খাও? ম্যাগি। তো ম্যাগি করে তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়ে দিলাম, মেয়ে নিয়ে চলে গেল। আর এদিকে ছেলের খাওয়াও হয়ে গেছে। তারপর দেখো, যেই কারণে এত দৌড়ে মানে তাড়াহুড়ো করে চলে আসলাম, যে কিছুতেই তো আসতে দিবেই না আমাকে। বলছে যে আজকের দিনটা থাক, কালকে যাবি। তো কিছুতেই মানে মানছে না ওরা। তো আমি যেহেতু বললাম যে ছেলের আজকেই লাস্ট ডেট ভ্যাকসিনের, তো যেই কারণে আসলাম আর কি, সেই কারণটাই দেখো সব বৃথা হয়ে গেল। এখন গিয়ে শুনি যে আজকে ভ্যাকসিন দিবেই না, কিছুদিন পরে দিবে। তো মানে মনটাই খারাপ হয়ে গেল, যে সবাইকে বললাম, পিসিরাও জোর করছিল যে থাক থাক বলে। তো আর কি করা যাবে, তো কিছু করার নেই। এখন এই যে কাজকর্মগুলো করছি, রান্নাবাড়ি ডাল ভাত বসিয়ে দিয়েছি। হয়ে গেল বিছানা ঝাড়া। তো আমার রান্নাবাড়ি কমপ্লিট। এখন বসে পড়লাম বাসনপত্র নিয়ে। ছেলেকেও ভাত খাওয়ানি হয়ে গেছে, মেয়েও খেলো অল্প করে, আর আমি খাইনি। আমি তো খেয়ে এসেছি লুচি তরকারি, তো আর খেলাম না, খিদা পাইনি অতটা। তো একবারে দুপুরে খেয়ে নেবো আর কি, স্নান করে। তো আমি যাওয়ার সময় আমি তো হুট করেই গেলাম, অন্নপ্রাশনে নিমন্ত্রণ আসার সাথে সাথেই তো চলে গেলাম। তো আর এসে দেখি কিছু সবজি ছিল ফ্রিজের মধ্যে, সবজিগুলো গলে পচে, মানে কি গন্ধ, মানে কাজ আর শেষ নেই। তা এখন ফ্রিজটা খুললাম, আমি বলি যে এত গন্ধ করছে কেন? ফ্রিজ খুলে দেখি সব পচে গেছে, মানে আরেকটা কাজ আমার জন্য রেডি আছে। তো এখন ওগুলোও পরিষ্কার করতে হবে, যার জন্য আমি তাড়াতাড়ি আর কি রান্নাবাড়িটা করে নিলাম। তো মোটামুটি আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরে অতটা কিছু ছিল না। আর থাকবে বা কিভাবে, আমি তো সব মানে মিসসেপ মুছে যাওয়ার আগে সব বাসনপত্র সব ঢুকিয়ে রেখে যাই, মানে আমি কিছুই বাইরে রেখে যাই না, কারণ যেহেতু আমি থাকবো না, ইঁদুর কত কিছু পোকামাকড় আছে আরশোলা থাকে, তো এগুলি উঠবে বাসনপত্রে। তো তার জন্য আর কি সব ভিতরে রেখে গিয়েছিলাম। তো এসে খালি গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা মুছে টুছে সব আবার একটু বাসনগুলো বের করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে ঠুয়ে তারপরে রান্নাবাড়ি করেছি। তো সব কিছু তো আর শেয়ার করা যায় না বলো, সবসময় তো আর ক্যামেরা হাতে নিয়ে যে ভিডিও করব সেই সুযোগটা হয়ে ওঠে না। তাড়াহুড়ো করে যেহেতু আজকেই মাত্র আসলাম, ঘর বাড়ি এগুলো পরিষ্কার করা অনেকটা কাজ। তো দেখো এখন চলে আসলাম ফ্রিজটা মুছতে। তো আগে তো সব বের করে নিলাম ফ্রিজের, সমস্ত কিছু বের করে কলের পাড়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, মানে এতটা পচেছে সবজিগুলো, গন্ধ থাকা যাচ্ছিল না। ঘরে ঢোকার সাথে সাথে যে আমার নাকের মধ্যে গন্ধটা লেগেছে, মানে আমি ভাবছি যে কিসের থেকে এত গন্ধ করছে। পরে ফ্রিজের সামনে আসার পরে বুঝতে পারলাম যে ফ্রিজের ভেতর থেকে গন্ধটা করছে। তো খুলে দেখি যে এই অবস্থা। তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম না, এই নোংরা জিনিস আর কি শেয়ার করব বলো। আর আমার না মানে ভালোই লাগে না, নোংরা জিনিস আমি পছন্দ করি না। হতে পারে ছোটো মোটো বাড়ি ঘর ভাঙাচোড়া, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটাই বেশি আমার কাছে। তো দেখো এখন এগুলোকে ভালো করে ঘষে ঘষে আর কি পরিষ্কার করে নিচ্ছি। সবসময় তো এইসব জিনিস বের করে ধোয়া হয় না, এমনিতে মোছামুছি তো করি, কিন্তু সবসময় বের করে আর কি মাঝামাঝি করি না। তো এখন যেহেতু এতটা গন্ধ হয়েছে, এগুলি তো ভালো করে যদি না ধুয়েছি, তো কালকে যখন সবজি আনবে, যেহেতু আমরা চলে এসেছি এখন তো বাজার হাট হবে, তো সবজি টবজি আনলে আমি আর ভিতরে এখানে খাওয়ার কিছু ফ্রিজে রাখতে পারবো না, মানে আমার দ্বারা সম্ভবই না যে এই নোংরার মধ্যে আমি কিছু রাখবো বলে। দেখো ফ্রিজের এগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে এখন এখানে একটু রাখলাম, জলটা ঝরে নে, শুকিয়ে গেলে পরে ফ্রিজে ঢুকিয়ে নেব। তো দেখো এখানে আমার মেয়ে ঘর ঝাড় দিয়ে দিচ্ছে,
আমার অনেক কাজ, তাই আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে। বাবা গিটারটা ঝুলতেছে তো, গিটার বাজাবো না? তো বলবে না গিটার ঝুলতেছে, গিটার বাজাও। সকাল সকাল এসেছি বলে দেখো আজকে অনেকটাই কাজ করতে পারলাম। দেখো কতগুলো ছেলে মেয়ের কাপড় ধুয়েছি। তো শীতের দিনে তো কাপড় চোপড় অনেক হয় আর নোংরাও হয়, কারণ শরীরে যে তেল মাখা হয় না, এই বাচ্চাদের কাপড়ের থেকে মনে খালি তেলেই বের হয়। তো দেখো এখন অনেকটা কাপড় ধুয়ে নিলাম, তখন স্নান করে চলে আসব। তো আজকের মেনুটা শেয়ার করে নিই। ভাত, এই যে দেখো সকালে ছেলে মেয়ে অল্প খালি খেয়েছে, ডাল আলু সিদ্ধ করেছিলাম সকালে, তো ছেলে মেয়ে অল্প ভাত খেয়েছিল। তো ভাত ডাল, এই যে ছেলে ডিম সিদ্ধ, এখানে অল্প আলু সিদ্ধ আছে, আর এই যে ডিমের ঝোল, পরে একটু পাঁপড় ভাজা করে নেব। তো আজকে শর্টকাট এইটুকুই মেনু। তো দুপুরবেলা দেখো এখন স্নান করে বসলাম, সকাল সকাল দিদির বাড়ি থেকে চলে এসেছি। এসে তো প্রচণ্ড মানে কি যে বলবো, মানে একটা ঝড় গেল আমার উপর দিয়ে। বাড়ি ঘরের তো অবস্থা নেই, এসে সব পরিষ্কার টরিষ্কার করলাম, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি। তো স্নান করে একটু রোদে বসেছিলাম, তো ভাবলাম যে এখন তোমাদের সাথে শেয়ার করে নিই বিয়ে বাড়ি গিয়ে আমি কী পেলাম। তো দেখো আমার দিদি আর জেম্বু বিয়ে উপলক্ষে আমাকে খুব সুন্দর একটা হলুদ কালারের জামদানি শাড়ি দিয়েছে। আমার হলুদ কালারের শাড়ি আছে কিন্তু এরকম সুন্দর নেই আর জামদানি নেই। তো দেখো শাড়িটা খুবই সুন্দর, গোল্ডেন কালারের পুরো শাড়িতে এরকম কাজ করা, কি সুন্দর। দেখো আঁচলটা তো আরও সুন্দর, আর এটা পুরো শাড়িটাতে এরকম কাজ করা আছে, তো আমার খুব পছন্দ হয়েছে। তো আমি বিয়ে বাড়ি গিয়ে এই জিনিসটা পেলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আমার শাড়িটা। এইটুকুই শেয়ার করার জন্য বসলাম, এখন ছেলে মেয়েকে ভাত দিব। এসে তো তাড়াহুড়ো করে অতটুকু ভাত করে ওদেরকে খাওয়ালাম, তো এখন রান্না বাড়ি তো হয়েই গেছে, তো এখন ওদেরকে ভাত খাওয়াবো। তো আজকে অনেক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তো আর এখন কিছু শেয়ার করবো না আজকের জন্য এখানেই, মানে এতটুকুই আজকের ভিডিও। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর এভাবেই আমাকে সাপোর্ট করবে তোমরা। তো সবাই পাশে থেকো, আমার সাথে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।